স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর সামরিক উপদেষ্টারা। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে শ্রদ্ধা জানান তারা। বিদেশি প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ডিফেন্স অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল জন ড্যাম্পসি, চীনের ডিফেন্স অ্যাটাশে সিনিয়র কর্নেল ডু জিন স্যাং এবং সহযোগী ডিফেন্স অ্যাটাশে কর্নেল কিউ হাইমো। ভারতের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার মনমিত সিং সবরওয়াল, সহযোগী প্রতিরক্ষা উপদেষ্টা স্কোয়াড্রন লিডার অবতুষ শর্মা, নেপালের মিলিটারি অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রোশন শুমশের রানা, রাশিয়ার সামরিক বিমান ও নৌ অ্যাটাশে কর্নেল সের্গি ভিক্টোরিস নাইদেনো এবং যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সিনিয়র ডিফেন্স অফিসার ও ডিফেন্স অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল নিকোলাস এনজি। শ্রদ্ধা নিবেদন শেষে ডিজিএফআইয়ের মহাপরিচালক বলেন, বঙ্গবন্ধুর প্রতি সারা বিশ্বের যে শ্রদ্ধা রয়েছে সেটার বহিঃপ্রকাশ ঘটাতেই বিশ্বের বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের অভ্যুদয় সারা বিশ্বের জন্য একটি বিস্ময়। বাংলাদেশ যে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে জাতির পিতার নেতৃত্বে, সেটার প্রতি সবার যে অসম্ভব শ্রদ্ধা এবং সম্মান বোধ রয়েছে তাদের বহিঃপ্রকাশ করার জন্য তারা এখানে এসেছে এবং তারা তাদের সেই সম্মানের স্থানটি আমাদেরকে অবগত করেছে এবং সেই সম্মান দেখানোর জন্যই তারা আজকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে উপস্থিত হয়েছে। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।